ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. طواف زيارة পরে যদি কোনো মহিলা ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলা তাওয়াব ছাড়াই, বিদায়ী তাওয়াব ছাড়াই মক্কা ত্যাগ করতে পারবে কি পারবে না? সুপ্রিয় ভাই এবং বোন, বিদায়ী তাওয়াব এটা সাধারণভাবে ওয়াজিব। যারা হজ করেন, হজ যারা করেন আপনার সর্বশেষদের কাজ হলো বিদায়ী তাওয়াব। তো ইবনে আব্বাসের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে কয়েকজন মদিনাবাসী যে কোন মহিলা রীতিবতী হয়ে গেছে, কোন মহিলার মাসিক চলে এসেছে বিদায়ী তাওয়াব করার আগে, কিন্তু তাওয়াফে ইফাজা করে নিয়েছে, তো সে কি করবে? তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে যেতে পারে, তার জন্য বিদায়ী তাওয়াব অপরিহার্য নয়। তখন ওই মদিনার কয়েকজন ব্যক্তি তারা বলছে লা না খুদ বিকাউলিক ওয়ালা নাদাব কাউলা যায়েদ, আমরা আপনার কথা গ্রহণ করব না, আমরা আপনার ফতোয়া মানব না, আমরা আপনার ফতোয়া মানব না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলছেন আমরা আপনার ফতোয়া মানব না, আপনার কথা গ্রহণ করব না, আর জায়েদ বিন সাবেদের কথা ছেড়ে দিতে পারবো না। জায়েদ বিন সাবেদ বলছেন যে না, সে ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না বিদায়ী তওয়াব করবে। অর্থাৎ মাসিক চলে এসেছে, সে ঋতুবতী হয়ে গেছে, ঋতু থেকে পবিত্র হবে, মাসিক থেকে পবিত্র হবে, দিয়ে বিদায়ী তওয়াব করবে, তারপর মক্কা ত্যাগ করবে। তো যায়েদ বিন সাবিত এই ফতোয়া দিচ্ছেন আর আপনি তার উল্টো ফতোয়া দিচ্ছেন, অতএব আপনার ফতোয়া মানবো না। সাহাবীদের মধ্যে দু রকম কথা হলো না হলো না, কথা দুই হয়ে গেছে, কথা দুই হয়ে গেছে। আল্লাহ বললেন না সাহাবীদের কথা নিয়ে নাও, তাদের মানহাজের কথা বললেন, তাদের পথের কথা বললেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনি সমস্যা সমাধান পেয়ে যাবেন। আজকে আলেমদের মাঝে বিভিন্ন কথা, পরস্পর বিরোধী কথা আপনারা দেখছেন, তো কার কথা আপনি গ্রহণ করবেন? সুপ্রিয় ভাই এবং বোন, বিভিন্ন মুক্তির ভিন্ন কথা আপনারা দেখছেন, নানা আলেমের পরস্পর বিরোধী কথা দেখছেন, কার কথা গ্রহণ করবেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমার মাঝহাবি ভাইরা এখান থেকেই আর আগে বাড়েন না। তারা বলেন দেখেন সাহাবাদের যুগে তাকলিদ আরম্ভ হয়ে গেছিল, মানে এক একজন কে তারা ইমাম বানিয়ে নিয়েছিলেন। মদিনাবাসী যায়েদ বিন সাবিতকে ইমাম বানিয়ে নিলেন, ইবনে আব্বাসের ফতোয়াকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, অতএব আমরা আবু হানিফার কথাকে গ্রহণ করে নিলাম, বাকি তিনটা ইমামের কথাকে বিসর্জন দিলাম। আবু আবু হানিফার কথা কোরআন সুন্নাহর অনুকূলে হোক অথবা প্রতিকূল হোক, এটা হলো গোমরাহি, এটা হলো কুসংস্কার। সুপ্রিয় ভাই এবং বোন, কথা কোন মনোযোগ দিয়ে শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই লোকগুলোকে, তোমরা মদিনায় গিয়ে উমুক আনসারিকে জিজ্ঞেস করে দেবে। তারা মদিনায় গিয়ে উমুক আনসারিকে জিজ্ঞেস করেছিল, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলেন, সাফিয়া উম্মুল মুমিনিন তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায়ী তাওয়াব করতে বাধ্য করেনি, বললেন যে বিদায়ী তাওয়াব তোমার জন্য জরুরি নয়, চলো এখন। ইবনে আব্বাসের ফতোয়া হাদিসের সাথে মিলে গেল। শুধু ওই লোকগুলো না, যায়েদ বিন সাবিত যিনি ফতোয়া দিতেন, যায়েদ বিন সাবিত যিনি ফতোয়া দিচ্ছিলেন যে বিদায়ী তাওয়াব না করে কোনো মহিলা মক্কা ত্যাগ করতে পারবে না, ঋতু হয়ে গেছে, ঋতু থেকে পবিত্র হবে, মক্কাতেই অবস্থান করবে, ঋতু থেকে পবিত্র হয়ে বিদায়ী তাওয়াব করে যাবে, এই যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের কাছে এলেন, দিয়ে বলছেন যে আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন। দেখুন রাগ এবং হিংসা বিদ্বেষ নেই, মানহাজ তাদের পথ কিছু নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসকে বলছেন যে আপনি নাকি ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তাওয়াব না করে ও রীতিমতো মহিলা যেতে পারে, তাওয়াফে যদি জিয়ারা করে নেয় তার জন্য অপরিহার্য নয়। তো বলছে হ্যাঁ, যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি উম্মে সুলাইমকে, কোন বর্ণনায় আছে উমুক আনসারিকে, মানে দুটোই একই, উম্মে সুলাইম আনসাল আনসারি, তো তাকে জিজ্ঞেস করে নেবেন। যায়েদ বিন সাবিত তার কাছে গেলেন আর তাকে জিজ্ঞেস করার পরে হাসতে হাসতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছেন আর তারপরে বলছেন মা আরাকা ইল্লা কান সাদাকতা, আপনি সঠিক কথাই বলেছেন, আপনার ফতোয়াই সঠিক। স্বয়ং যায়েদ বিন সাবিত তার ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন, যায়েদ বিন সাবিত ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2813
সহিহ মুসলিম হাদিস নম্বর 1428 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। আব্দুল্লাহ ইবনে আব্বাস তৃতীয় ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন উত্তরে চলে আসছে। আর একটা বিষয় শুনে নেন, ইবনে আব্বাসকে ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছিলেন, ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছিলেন যে মুদ্রা একের বিনিময়ে দুই। সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, সাধারণ উদাহরণ যে 100 টাকা দিয়ে 200 টাকা বিনিময় করা যায়, মানে তাহলে এই যে সুদ বৈধ হয়ে যেত, বুঝতে পেরেছেন? 100 টাকা দিয়ে 200 টাকা।